গোলাম আর গোলা গোলামে এখনো গড়াইতেছে না। ওর কয়টা বউ লাগে, ওর কয়টা প্রেমিক প্রেমিকা লাগে আমি দেখবো। কি সুন্দর এক গানের পাখি। এই এই যে তুমি এখন আইছো, হ্যাঁ এখন আমার সময় হলো। তুমি হ্যাঁ সকালে বাইরে সার দিই, তুমি বিকালে আইছো না? এই তোমার কয়টা প্রেমিকা লাগে? হ্যাঁ আমি থাক অবস্থা তুমি এতগুলো প্রেম করো কি লিগা? আমার দেওয়া হয় না কি না? হ্যাঁ এতক্ষণ কি তোমার অনেক কথা শুনলাম আমি, আমি হাসি কথা বলতেছি দেখে তুমি মনে করতেছ আমি কিছু বলবো না তোমাকে। এই তুমি এভাবে কথা বলতেছো কি জন্য? গোলামের ঘরের গোলাম তুই আজকে বাড়িতে আয়, তোর কয়টা পো লাগে, কয়টা প্রেমিকা লাগে? আমি কি প্রেম করালে বসে থাকি? তুমি কি দেখছো আমাকে একবারও? কে তোমার বন্ধু যে কইছে? ও আমার বন্ধু কি তোমার বিশ্বাস হয়েছে? অবশ্যই। তুমি সংসারটা করো কার সঙ্গে বলো তো? হনো তুমি বাসা থেকে বাইরে এলে অনেক দেরি করে আহো, তাই তুমি প্রেম করবে না এটা বিশ্বাস করমু? অবশ্যই করমু তো। আরে পাগলি, আমি বাইরে আমার অনেক কাজ আছে, আমি সেই কাজগুলো করি। আর আমার বন্ধুর সাথে তুমি সংসার করো, তাই তুমি আমার বন্ধুর কথা বিশ্বাস করবা? শোনো আমি তোমার কথা বিশ্বাস করি না, বুঝছো? তুমি আমার কথা বিশ্বাস করো না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেটা বলতেছ আমি সেটাই করব। আমার কয়টা বউ লাগে, তুমি আমার সংসার যদি না করো তুমি আজকেই চলে যাও, আমার আফসোস নাই, তুমি যাও। কি ও হ্যাঁ তুমি তো যাইতে কইবেই, কারণ তোমার তো বউ থাকতে পারে, প্রেমিকাও থাকতে পারে, এই কারণে তুমি তো আমার বাইরে যাইতে কইবা, তাই না? তো বলবো না মানে? তুমি কি ভাবতেছো আমাকে? তুমি মনে করছো আমি কি একদম কাপুরুষ? আমি কি কিছুই পারি না? আচ্ছা কি পারো দেখাও তো। কি পারি আর কি পারি না সেটা তোমাকে এখন দেখাবো, তুমি চলে যাও, আমি দেখাতে পারি কি না পারি তুমি সব দেখতে পাবা। আর যদি তুমি বলো আমি এক্ষুনি প্রমাণ করে দেবো, তুমি যাও। তুমি আমাকে এখনো চিনতে পারলা না, তাই না? এ মাহবুব ভাই কি আপনার? ভাই আপনারা এর মধ্যে আসেন না, আপনারা জানতো এখন মানে আপনাদের এই কাওয়ালি কেসালির জন্য? না না কাওয়ালি কেসালি না, আসলে আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এখানে আমরা স্বামী স্ত্রী যা করি আমাদের ব্যক্তিত্ব ব্যাপার, আপনারা এখান থেকে যান ভাই। স্বামী স্ত্রীর ব্যাপার তো স্বামী স্ত্রীর মধ্যে থাকবে, আমাদের এই বাড়ি ঘর তো থাকা যেতেছে না আপনার এই বোর। আচ্ছা যদি শুনতে হয় ভাই আমরা আমরা রুমে আসেন, এই ভিতরে চলো, বৃষ্টি আসছে। হ্যাঁ দাঁড়ান ভাই। না আপনারা যদি শোনেন আপনারা ভিতরে আসেন। আচ্ছা কি আসলে বিষয়টা হলো? বিষয়টা আমি বলি না, তোমাকে বলতে হবে না, আমি বলি। যেটা আমার ব্যাপার আমার নিয়ে তোমার সমস্যা সেটা আমি বলি। এখানে কি আমার বন্ধু আসবে? আমার বন্ধু কি তোমাকে সাক্ষী দিবে? কেন আমি বলি ভাই কি হয়েছে ঘটনাটা বলেন তো। আমি মাছের চাষ করি, পুকুরে মাছ ছাড়া দিই, মাছ দেখাশোনা করি। আমার একটা ছেলে ছিল, ছেলেটা চলে গেছে, আর ওই পুকুরে খামারে আমি বসে থাকি সবসময়, টং ফেলে আসে, টং ফেলাতে আমি শুয়ে থাকি বসে থাকি, কারণ মাছ তো দেখতে হবে আমাকে। এখন আমার বন্ধু নাকি একে বলে গেছে আমি নাকি 7টা 8টা 10টা 12টা মেয়ের সাথে বলে প্রেম ভালোবাসা করি। তাহলে ভাই আপনি একটা কথাই বলেন, আমি সংসার করি তার সঙ্গে, তাহলে আমার বন্ধুর কথা সে বিশ্বাস করলো কিভাবে আমাকে, এটা আপনার বোঝান। আচ্ছা এই ভাবি যে বাইরে সারাদিন পরিশ্রম করে মাছ এড়িয়ে থাকে, আপনি বাইরে অতটা অবিশ্বাস করেন, আপনি কি এরকম কোনো কিছু পাইছেন যে বাইরের ভিতরে এরকম? শোনান ভাই, ও সেই সকালে যায়, কখনো রাতে আসে, কখনো সন্ধ্যা আসে, আবার কখনো বিকালে আসে। তাহলে আর এমনিতে পুরুষ মানুষ বিশ্বাস করে জানা, বুঝছেন? পুরুষ মানুষ এমনি অনেকগুলা আমরা তো প্রেম করে হচ্ছে যে প্রেম করে বিয়ে করছে, প্রেম করে বিয়ে বলে বিশ্বাস করি তো বাইরে আর দূরে আইছেন বাড়িতে। এই তোমার কি ভাই দাঁড়ান ভাই চাহিদা কি কোন দিয়ে? এই বাবা ভাই এ দাঁড়ান আমাদের সামনে কইতে আছে আমার লাগতাছে। কেন আমি ছাড়বো তোমাকে? তুমি যদি আমার ভাত না খাও তুমি চলে যাবা কেন? এতগুলো লোকজন শুনবে সবকিছু আমাদের কথা। আসলে একটা কথা কি জানেন, বউ যদি স্বামীকে সবসময় সুন্দর চোখে দেখে আর সে আমাকে ভালোবেসে বিয়ে করছে, আমার তো সবকিছু সে জানে, জানার পরও কেন এত সন্দেহ করবে ভাই? এই বিচারটা আপনারাই করেন তো, মানে সন্দেহ হয়তো বা কোনো কাজ করছেন আর বাবুরা হয়তো বা এরকম কোনো কিছু আপনার কাছে পাইছে, আর আপনি সন্দেহের মতো কাজ করবেন কে? আমরা শুনছি প্রেম করে বিয়ে করছেন, এখন আপনাদের বাচ্চা কাচ্চা হয় নাই, এর ভিতরে যদি আপনাদের মধ্যে এরকম ঝগড়া হবে। আচ্ছা ওর বন্ধু শুধু শুধু আইসে আমারে কেন বলবো যে ও আরো প্রেম করে? নিশ্চয় কোনো কারণ আছে, সত্যি কথা বলো তুমি। আমি তোমার কাছে একদম সত্য কথা বলছি যে আমার কোনো প্রেম ভালোবাসা কোনো কিছুর সাথে সম্পর্ক নাই, আমার কোনো জড়িত নাই আমি কারোর সঙ্গে। ও তাহলে তোমার বন্ধু এর নাম না আপা আছে বউ? আমরা তো আমরা এক এলাকার লোক, মাহবুব ভাইরা তো আমরা শুরু করার থেকে দেখতেছি উনি এরকম স্বভাবের লোক না, যে আপনি তো বেশি দিন হয় নাই আইসেন যেন আমাদের এলাকায়, তো মাহবুব ভাইরা অযথা এরকম অবিশ্বাস করেন না, অবিশ্বাসে একটা সংসারের অত ধ্বংস করে দুজন মিলেমিশে থাকেন, আর এই ঝগড়া বিবাদ করে মানুষের দেখা দেহে আর মন্দ
আপনারা প্রেম করে বিয়ে করছেন নিজেদের তো ইয়ে, আর যদি আপনার বাড়িতে জানে তারপর বাবা মা কষ্ট পাবে না যে আমার মেয়েটা হচ্ছে বা কষ্টে আছে ভাই বিপদে আছে, আপনারা এসব বাদ দেন ভাই, আপনারা কই আর আমি প্লিজ ভাই প্লিজ ভাই, আর আসলে আমি তাকে ভালোবেসে বিয়ে করছি এই কথাটা আপনারা সবাই জানেন, আমার গোটা পৃথিবীর লোক পুরা ইউনিয়নের লোক জানে আমার যে খারাপ চরিত্র, আমার যে খারাপ ভাষা, আমার যে খারাপ চলাফেরাটা, ও যদি সব কিছুই জানার পরও তাহলে আমার সাথে কেন প্রেম করলো, কেন ভালোবাসলো, আর কেন সে আমাকে বিয়ে করলো ভাই, এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। দুজনের বিশ্বাসই তো আপনারা ভালোবাসেন আর দুজনে একজনের একজনের হাত ধরে আইছে। একটা মিনিট, সে যদি আমাকে এখন না চায়, আমাকে যদি সে এখন ডিভোর্স দেয়, আমি তার জন্য প্রস্তুত, সে চলে যায়। আমি কি এতই পাগল, তুমি চলে গেলে আমি আবার নতুন সংসার করবো, তুমি ভাবলে কি করে, কোনোদিন না, সেটা তো আর আমি দেখতে পারবো না, তুমি কি করবা না করবা তাই না, তুমি দেখতে পাবো না, তোমার 100টা চোখ, মানুষের থাকে তো কপালে 2টা চোখ, তোমার সবদিকে চোখ, আপনি এরকম কাজ করবেন কে ভাবি, আপনার সন্দেহ করবো, আমি তো অনেক বিশ্বাস করি আপনার এই এত বিশ্বাস করতে বলেই তো এই যে বাবা মা ছাইরে সবার হাত ধরে, এটাই তো আমি বলতে চাচ্ছি আর এটাই তাকে আমি বোঝাতে চাচ্ছি যে আমি যদি এতই খারাপ হতাম তাহলে তোমার সাথে কেন প্রেম করতে গেলাম, বিশ্বাস করে বলেই তো আছে, আপনি বিশ্বাস, তাহলে এই বিশ্বাসের মর্যাদাটা, আচ্ছা আমরা দুই স্বামী স্ত্রী তাই না, আমি রাত 12টা বাজেও যদি আসি তার যদি একটা চাহিদা থাকে আমি কিন্তু পূরণ করে দিই তাকে, তার অপূর্ণ রাখি না, সে যেটা চায় আমি সেটাই আমি তাকে দিই, তার কোন দিকে কোনো অভাবে মেয়াজ না, যতই কিছু করে যায় কিন্তু সে তো কখনো আমাকে এই কথাটা বলতে পারে না যে গোলামের পুত তুই আজকে বাড়িতে আয়, কেন আমি দেরি করে আইবা আর আমি গালি দিব না তাই কি করবো, রাগের থেকে এরকম আই এরকম গালি গালা দেখো, আর স্বামী স্ত্রী বাজে এরকম বকাবকি হয় ঝগড়া হয় এইগুলো নিয়ে যে ওই বাড়িতে চলে যাবে ভাবি এগুলো কি কর, আমি তো চলে যাইতাছি না, ওরে খালি গালি দিছি রে খাই আমার ব্যাপার এই দিবস দিয়া দিব এই করবো এই করবো ওই তো করতাছে, আমি কি বলছি ঠিক না যে একটা গালি দিছে রেখে বলে আপনি আপনার, আমি তো তোমার মুখ থেকে এই সমস্ত কথা কোনোদিন শোনার আশা করি নাই, আর তুমি কেন বলতে গেলে এই কথাটা, বাস বলছো ভাইরা জানছে এখন বিষয়টা, তুমি সব কিছু চাপা দিয়ে তুমি যদি আমার কাছে থাকো আমাকে সন্দেহ করা চলবে না, ঠিক আছে আমি তোমার কাছেই থাকবো, কথা ঠিক আছে চলো আমরা ঘরে যাই, আমরা গেলাম, আচ্ছা ভাই আমরা গেছি।